দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে খাও কি কব আর কদুর শান্তি নেই কদু যায় রে তাতে খালি বাঁশ মানসি খালি উগা মেরে দেয় রে ভাই এই যারা কৃষক মানে আমাকে মতো যারা মাঠে ঘাটে কাজ করে একে শান্তি নেই ইরা এই মাতার গাম পায়ে ফেলায় কষ্টেরে ওই ধান রোবে কলা গাছ রোবে সব কিছু করবে আর বাতায় যে দাম পাবে মনে করেন জিরো কত কষ্টেরে এই কলা গাছ লাগাইছি ওরা দশ বিশ খান করে আমাকে কাইন কলা হয় তা এই বছরে মেলা কলা হইলো ফাটাইছি ঢাকায় এই মেডিকেলে ফাটাইছিলাম এই কন্ট্রাক্টার আমার কলা নিয়ে গেছে আর এই নিউজ পেপারে যা দেখতেছি মানে সত্যি না মিথ্যেন বসবো কে রে আমি কদু কি এত্তি পারি কন আর এই কন্ট্রাক্টারে ফোন দেবো এই যে নিউজ দেখাচ্ছে এক কলার দাম 2000 টা এ যদি সত্যি হয় তা কন্ট্রাক্টর বাড়ি আমাকে বাড়ির লোক যদি এই এলাকায় আসে তো ওরে আমার এই বাথরুমে জাটাতে যদি না মারিছি তা আমার নাম কদু না তাহলে কন্ট্রাক্টরে ফোন দেবো যে হারাম জাদা তুই আমার কলা নিয়ে আমার কাছে নিয়ে গেছিস তুই একটা 75 পয়সা রে কলা এই যে এই কলা সেই কলা আমি আনো জুলোই রাখছি আমার গায়ে আমার শোকে আমার শোকে মনে করেন জীবন শেষে আমার কাছে শালা একটা 75 পয়সার কলা নিয়ে যেতে 2000 টাকা বেশি রে এই কন্ট্রাক্টর মুখসেন এই আমাকে এলাকার তো সব কলা নিয়ে গেছে কাল্লার কিরে আমার একটা হাতি নিয়ে একটা 75 পয়সা করে কলা আমার কাছে নিয়ে যে এক ট্রাক কলা নিয়ে যাওয়া বেশি 2000 টাকা তালি উড়ে আল্লাহ মেলান দাসটা এনারে ফোন দেবো আরে কথা সত্যি না মিথ্যে আমার প্রমাণ দেবে না হালি ওরা যদি পাই ফাই এই কদুর তো মায়ের চেঁচানি খাইনি আপনি জানেন ভালো রে আমি কিরাম চেঁচাতে পারি এই কদু আসলি যে এমন চেঁচান চেঁচাবো যে হারাম যাদা তুই আমার কলা বেছে এই কোটিপতি হয়েছিস আর কলা দিছিস একটা 75 পয়সা ফিস আর তুই বেছিস 2000 ঠেরে এ তো সহ্য করা যায় না মানসি তো সহ্য করতে পারে না কথা সত্যি না মিথ্যে কথা তো একটা ভাষাত করে নরগান নিউজ পেপারে চলে আসে বড় বড় আকারে কথা সত্যি না মিথ্যে তাকে আল্লাহ জানে মনে করেন সরকার অনেকে দুর্নাম করতে চায় বা চায় না এ তো আমরা বুঝি না গ্রামের মানুষ আমরা বুঝবো কি আমরা দেখবো নিউজ নিউজ যা দেখাবে আমরা তাই বিশ্বাস করবো আর না আমার কলা রে আমার কলা নিয়ে যাই তুই কি এলি রে মকসেদ আর না আমি মকসেদ রে ফোন দেবো যে হারামি তুই আমার কলা বেশি মকসেদের নাম্বার মেলা কষ্টে ম্যানেজ করেছি হারামি ফোন দিতে চায় না 4-5 বার কল করছি হ্যাঁ কল ঢুকিছে ওরে হারামি আবার কলার রিংটোন লাগাইছে দয়াল বাবা কলা খাবা তো কলা তোমারে খাওয়াবে না তোমারে ওর মধ্যেই দিব না কলা হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বক্সেদ হে আমি তোর কদু চাষা করছি ভাই কোন কদু মানে কদু তো বাংলাদেশে একটাই যেহান খালি স্যাসে সেই কদু চাষা হা তোমারে কল করেছি কেন তুমি বুঝেছো না ও হারামি তুমি খালি খিয়া ভারে বেটে কাটা ভারে খালি গিরেটে আসো দেখানে তোমার এমন চাষা শেষ পানে এই কদুর চাষানি তো তুমি খাও নি আল্লাহর কিরে তোমার দেখি শেষ পানে শেষপো কেন আর কথাটা তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি তোমার শেষপো কেন এ হারামি দাদা তুই আমাকে কাছ থেকে কলা নিয়ে গেলে একটা 75 পয়সা করে এক টাকা 75 পয়সা দুই টাকাও না মানে আমি 25 পয়সা কম আছে দুই টাকা কদু তো এত ই না তা তুই কলা নিয়ে যা তুই 2000 বেসলি এসো যে তুই মেডিকেলে তা এ কাজ করলি কেন আমরা এত কষ্টের কলা রুই হ্যাঁ এই কত কলা গাছ কলা নষ্ট হয়ে যায় জানে রে আপনারে একটা কলা আমরা খাই নিয়ে সোয়াল মেরে খাওয়াই নিয়ে হ্যাঁ আর তুই কলা বেছে দিলি মেডিকেলে যে 2000 ঠেরে হ্যাঁ নিউজ মিথ্যে হে হারামি এই এ নিউজ মিথ্যে নাকি সত্যি তা আমরা বুঝবো কি আমরা তো হচ্ছে গাঁও গ্রামের মানুষ আমরা হচ্ছে গরিব মানুষ আমরা দিন আনি রাত খাই আর হচ্ছে যে এই মনে কর এই কটা শাকসবজি চাষ করি কলা চাষ করি আমরা নিউজ মিথ্যে না সত্যি তাকে ফেফারে দিছে কি জন্যে টিভিতে দেখালো কি জন্যে নিউজ মিথ্যে আমার টাকা দেওয়া লাগবে তুমি আমার এক কাছে একটা 75 পয়সা করে কলা নিয়ে যায় 2000 টাকা বেচলে মিনিমাম আমার কলার দাম 500 টাকা দেওয়া লাগবে নালে তুমি খালি খিয়া ফারে এফারে আসো তোমার এক কলা তোমার চারিদিক দামি কলা দিবানে কলাম আর এই যে সবরি কলা চাম্পা কলা যা আছে তোমার সব ওর মধ্যে ঢুকবো না আমি কলা কয়ে দিলাম আমার কলার দাম তোমার 500 টাকা দিয়ে যাচ্ছি আল্লাহর কিরে খালি আমার না এই গ্রামের যত মানুষের তুমি কলা নিছো সব কলাটা 500 টাকা করে দেওয়া লাগবে কার বলো তো কি করবো এ তুই আমার কলা একটা 75 পয়সার কলা নিয়ে যাচ্ছি 2000 বেশি কেন এ মানুষের ডিম নিয়ে যায় 1000 টাকা বেশি সেটা নাই মানে নিলাম মুরগির 75টা ডিম পড়ে তুই তো তুই ওখানে তো লস করেছিস তুই 2000 টাকা বেশি আমার কলার দাম 500 টাকা দিয়া লাগবে 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 নিউজ মিথ্যে ওরে নিউজ মিথ্যে তো বুঝলাম তা তাতে কন্ডাক্টারই তুই তুই কন্ডাক্টার করেছিস তুই বাজেট দিছিস আনে মেডিকেলের নিউজ মিথ্যে মারাচ্ছে তাই না তুমি নিউজ মিথ্যে মারাচ্ছে তোকে করোনা না কেনাই এ তোরা যে সিটারি বাটফারি করিস এ তো তোকে করোনা না কেন তোকে তো করোনা আগে হওয়া উচিত
আমি এত কথা বুঝি না, আমার 500 টাকা দেয়া লাগবে না, তোর বাড়ি আমি উঠতে দেবো না। খিয়া ফার হলে তোমার যে ঠ্যাঙান ঠ্যাঙা মানে এই কদুর তো মায়ের খাওনি কিরাম সাসা সাসে কদু। আমার টাকা তোমার দিয়ে যাতে 500 টাকা একটা কলার দাম, এক টাকা কম আমি তোমার এই কলার দাম আমি নেবো না, কলাম কয়ে দিলাম। এই দেখ এই যে কলা এখনো সবুজ রয়েছে ফাইনি, এই কলা আমি 500 টাকায় বেচবো। এই তুই মেডিকেলে যদি 2000 টাকায় বেচতে পারিস, আমি একটা কলা 500 টাকা কেন বেচতে পারবো না? আমি পাগল তাই না? কলা তুই 2000 বেচেছিস, এখন আমার এই কলা 500 টাকায় বেচবো আমি? বেচব না, ফেলাই দেবো সব কলা। তুমি শালা কলা বেচে শালা কোটিপতি হবার, আমি শালা কদু কদুই খেয়ে গেলাম, আমার কলা বেচে কোটিপতি হয়ে গেলে? নিউজ যদি মিথ্যা হয় জনগণের সামনে দেখাস না কেন সে রিপোর্ট? হে শয়তান, হে তুই কন্ট্রাক্টর, তুই কন্ট্রাক্ট পাইছিস তাহলে তুই 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 সে সব কিছু দেখা যে তুই কয় ঠেরে কলা বেচেছিস। 20 কোটি টাকা বলে সে খাবার রিভিউ হয়েছে, আমি মানলাম সব মিথ্যা কথা, সরকারের দুর্নাম করতেছে সব মানলাম আমি, তাতে দেখা জনগণের সামনে দেখা যায় দেখেন এই যে সব মিথ্যা কথা। আর না তুমি ভাব দেখাচ্ছ আমার কলা, উরে আল্লাহ রে, উরে কলা রে, এই কলা বেচে হ্যাঁ সারা জীবন কলা বেচে, তাহলে 100টা ব্যাংকে রাখতে পারলাম না, তুমি 1000-2000 ঠেরে কলা বেচে তুমি তার কোটিপতি হবা না? কয়টা বাড়ি কিনিস? আমার এই কলার কসম লাগলো, আর তোরও কলার কসম লাগলো, তোর বাপেরও কলার কসম লাগলো, আমার যদি 500 টাকা না দিস তা তোকে কলা যেন সব ছোট হয়ে যায়, দুন বদ্ধ দিতাম তোকে কলা ছোট হয়ে যাবে, কয়ে দিলাম। তুই বাড়ি আসবি, বাড়ি আইসে কদু সাসার বাড়ি ডাইরেক্ট নামবি ভ্যানেরতে, ভ্যানেরতে নামে আমার কাছে আসবি, আইসে তুই আমার সব ডকুমেন্ট দেখাবি, সব কিছু দেখাবি যে কদু সাসা এই দেখো কলা কয়টা বেচেছি, প্রমাণ করাবি, তারপর তোর বাড়ি উঠতে দেবো নাই, খিয়া ভারতে তোর লাতোয় আমি গাঙ্গেরতে ওই পাশে ফেলাই দেবো। ফোন রাখলাম, আমি কিছু জানি না, আমার এই কলার দাম 500 টাকা দেওয়া লাগবে, খালি আমার নাই সারা মানুষের কলার দাম তোর 500 টাকা দেওয়া লাগবে, তোর কলার অভিশাপ লাগবে, তোকে সব বংশশুদ্ধ তোকে কলা ছোট হয়ে যাবে সব। ঠিক আছে রাখলাম ফোন, গালাগালি আরবো না মানে, শালার কলা, এক কলায় জ্বালাই গেলি। ঠিক আছে, খোদা হাফেজ।